হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই আছেন। বন্ধুরা, দুর্নীতি ঠেকাতে মাঠে নামার পর খাদ্যমন্ত্রী কিন্তু নতুন নির্দেশনা কিন্তু দিয়েছেন। অবশ্যই এই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনারা যদি যারা এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকুন। এরকমই নিত্য নতুন রাজনৈতিক আপডেট এবং সর্বশেষ আপডেটগুলো কিন্তু সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। কুষ্টিয়ায় দেশের বৃহত্তম চালের মোকাম খাজনাগরে অভিযান চালিয়ে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার আজ ও টিমের সদস্যরা বুধবার দুপুরে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার নেতৃত্বে এই অভিযান কিন্তু পরিচালনা করা হয়। অভিযান শেষে কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ে চালকল মালিক এবং চাল ব্যবসায়ী সহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় দুর্নীতিতে ঠেকাতে এবং নতুন কিছু নির্দেশনাও কিন্তু তিনি দিয়েছেন। খাদ্যমন্ত্রী বলে, মিলগেট থেকে যখন চাল সরবরাহ করা হবে তখন বস্তার গায়ে সরবরাহের তারিখ এবং মূল্য তালিকা লেখা থাকবে। এই নির্দেশনা এক সপ্তাহের মধ্যে কার্যকর করা হবে। তিনি আরও বলেন, খাজনাগরে যে সমস্যা আমরা চিহ্নিত করেছি তা হলো একটা মিলেই তিন থেকে চারটি লাইসেন্স নিয়ে ব্যবসা করছে, কিন্তু চিহ্নিত করা নেই কোনো লাইসেন্সের কোন গোডাউন তার আর কার কত ক্যাপাসিটি, এটা বন্ধ করতে হবে। যে কোনো লাইসেন্সের ক্ষেত্রে তার পৃথক গোডাউন ও অফিস থাকতে হবে। এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, নির্বাচনকালীন সরকারের সুযোগ নিয়ে এবং অতি মুনাফার লোভে ব্যবসায়ীরা চালের দাম বাড়িয়েছেন। প্রশাসনের অভিযানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে বর্তমানে, আর এই অভিযান কিন্তু অব্যাহত থাকবে। বৈঠকে চাল ব্যবসায়ীরা ছাড়াও খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেন, কুষ্টিয়া জেলা প্রশাসক এহতেসাম রেজা এবং পুলিশ সুপার AHM আব্দুর রকিব এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তারা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। এর আগে কিন্তু খাদ্যমন্ত্রী কুষ্টিয়ার খাজানগরে যান এবং অবৈধ মজুদ বা কোনো অনিয়ম হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন। অভিযানে এক মিলকে ১,০০,০০০ জরিমানা এবং ও দুটি মিল সিল্লাগা কিন্তু করা হয়েছে ইতিমধ্যে। সমুদ্র, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট যেটি আপনাদের সামনে তুলে দিলাম। অবশ্যই এই আপডেট সম্পর্কে আপনার কি মতামত সেটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কোনো ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন সেটি আমাদের অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।